সরকার যথেষ্ট কাম করেছে জাত পাত ধর্ম নির্বিশেষে, যার যার ফলত এইবার আর ধর্ম জাত ধর্মর কথা ইয়াত নাই, সকলে মিলি সিদ্ধান্ত হয়ে গেছে ধুবুরীবাসী রাইজ এবার পরিবর্তন বিচারিব। এবার স্থানীয় লড়াকে স্থানীয় আমার স্থানীয় সমস্যা সমাধানের ক্ষেত্রে দায়িত্ব অর্পণ করব। গতি আমি আশাবাদী যে এবার অ্যাবভ 10 লাখ আমি নিশ্চয় ইনশাল্লাহ পাম, জিকিব, ব্যবধান থাকিব। যদি আমি 10-11 লাখ পাও তাহলে হয়তো একচেটিয়াভাবে আমি আমাক ভোটদান করব। ধুবুরীবাসী এবার সিদ্ধান্ত লৈছে যে ধুবুরী মানুষকে এবার এমপি বনাব, ধুবুরীবাসী রাইজ বনাম রকিব হোসেন। আর কিন্তু মুখ্যমন্ত্রী যাকালিও কইছে ধুবুরীত কনটেস্ট হবো সুগুরালি রকিবুল হোসেন আর আজমল, আপনার নাম কইছে সুগুরালি রকিবুল হোসেন আর আজমল, 2 তারিখে ধুবুরীত আহিব আর 5 তারিখে ধুবুরী লোকসভাত আহিব, 5খন মিটিং করিব অন বিহেফ অফ আস, গতি সেইদিনা শুনিব। কিন্তু এই কনটেস্টিং এর তালিকাতে আপনার নামটা কি নহয় তাকে বুঝিব, তাকে খুঁজিব। 2 তারিখে যেতে আসবো ধুবুরী। সরকার যথেষ্ট কাম করেছে জাত পাত ধর্ম নির্বিশেষে, যার যার ফলত এইবার আর ধর্ম জাত ধর্মর কথা ইয়াত নাই, সকলে মিলি সিদ্ধান্ত হয়ে গেছে ধুবুরীবাসী রাইজ এবার পরিবর্তন বিচারিব। এবার স্থানীয় লড়াকে স্থানীয় আমার স্থানীয় সমস্যা সমাধানের ক্ষেত্রে দায়িত্ব অর্পণ করিব। গতি আমি আশাবাদী যে এবার অ্যাবভ 10 লাখ আমি নিশ্চয় ইনশাল্লাহ পাম, জিকিব, ব্যবধান থাকিব। যদি আমি 10-11 লাখ পাও তাহলে হয়তো আমার রাইজে কনটেস্টের ফলে আমার ধুবুরীবাসী রাইজ কনটেস্টের ফলে সুবিধা নিদিব কাকু, একচেটিয়া ভাবে আমি আমাক ভোটদান করব। ধুবুরীবাসী এবার সিদ্ধান্ত লৈছে যে ধুবুরী মানুষকে এবার এমপি বনাব, ধুবুরীবাসী রাইজ বনাম রকিব হোসেন। আর কিন্তু মুখ্যমন্ত্রী যাকালিও কইছে ধুবুরীত কনটেস্ট হবো সুগুরালি রকিবুল হোসেন আর আজমল, আপনার নাম কইছে সুগুরালি রকিবুল হোসেন আর আজমল, 2 তারিখে ধুবুরীত আহিব আর 5 তারিখে ধুবুরীর লোকসভাত আহিব, 5খন মিটিং করিব অন বিহেফ অফ আস, গতি সেইদিনা শুনিব। কিন্তু এই কনটেস্টিং এর তালিকাতে আপনার নামটা কি নহয় তাকে বুঝিব, তাকে খুঁজিব। 2 তারিখে যেতে আসবো ধুবুরী। সরকার যথেষ্ট কাম করেছে জাত পাত ধর্ম নির্বিশেষে, যার যার ফলত এইবার আর ধর্ম জাত ধর্মর কথা ইয়াত নাই, সকলে মিলি সিদ্ধান্ত হয়ে গেছে ধুবুরীবাসী রাইজ এবার পরিবর্তন বিচারিব। এবার স্থানীয় লড়াকে স্থানীয় আমার স্থানীয় সমস্যা সমাধানের ক্ষেত্রে দায়িত্ব অর্পণ করিব। গতি আমি আশাবাদী যে এবার অ্যাবভ 10 লাখ আমি নিশ্চয় ইনশাল্লাহ পাম, জিকিব, ব্যবধান থাকিব। যদি আমি 10-11 লাখ পাও তাহলে হয়তো আমার রাইজে কনটেস্টের ফলে আমার ধুবুরীবাসী রাইজ কনটেস্টের ফলে সুবিধা নিদিব কাকু, একচেটিয়া ভাবে আমি আমাক ভোটদান করব। ধুবুরীবাসী এবার সিদ্ধান্ত লৈছে যে ধুবুরী মানুষকে এবার এমপি বনাব, ধুবুরীবাসী রাইজ বনাম রকিব হোসেন। আর কিন্তু মুখ্যমন্ত্রী যাকালিও কইছে ধুবুরীত কনটেস্ট হবো সুগুরালি রকিবুল হোসেন আর আজমল, আপনার নাম কইছে সুগুরালি রকিবুল হোসেন আর আজমল, 2 তারিখে ধুবুরীত আহিব আর 5 তারিখে ধুবুরীর লোকসভাত আহিব, 5খন মিটিং করিব অন বিহেফ অফ আস, গতি সেইদিনা শুনিব। কিন্তু এই কনটেস্টিং এর তালিকাতে আপনার নামটা কি নহয় তাকে বুঝিব, তাকে খুঁজিব। 2 তারিখে যেতে আহিব ধুবুরী।